সুন্দরী নাকের উপর দারুণ দুটি চোখ, রেশমি কালো লম্বা চুল, মিষ্টি তোমার হাসি, দাঁত নেই দেখে বুঝলাম বয়স তোমার 80। কার বাবা পেশায় কি সেটা বড় কথা না, তিনি যে একজন বাবা এটাই তো বড় কথা। পায়েস রান্না করব, নুন হলুদ তেল জিরে লঙ্কা গুঁড়ো এসব দিয়েছি, আর কি কি দেব যদি একটু বলে দিতে। পরীক্ষার প্রশ্ন আসছিল, প্রতিবেশী কাকে বলে, আমি লেখা দিয়ে আসছি। পরের দুঃখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শনি কম রটায় বেশি, পেছনে বাস সামনে হাসি, তাদের কি বলে প্রতিবেশী। অনেকদিন পর বই নিয়ে পড়তে বসলাম, হঠাৎ বইয়ের ভিতর থেকে আওয়াজ আসলো, শয়তান মেয়ে তুই আমার পড়তেই পারবি কিন্তু মনে রাখতে পারবি না, কেমনটা লাগে। মশাকে নিয়ে একটা ছন্দ, বাঁশবাগানের পাকে পাকে মশা উড়ছে যাকে যাকে, মশার জ্বালায় ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার মশা মারার কয়টা গেল কই। জীবনটা আরো বেশি সুখের হতো যদি বইয়ের উপর লেখা থাকত অতিরিক্ত লেখাপড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর আজকে কয়টা প্রপোজাল পেলে? 9টা। অ্যাকসেপ্ট করছো? না। কেন? তোমার মতো হ্যান্ডসাম কাউকে পাইনি তো তাই। ও রিয়েলি আই লাভ ইউ। কারণ গেলে সহ্য কি আর হয়, ওয়াইফাই চলে যায় বাসায়, ফ্রি ডাটা ইউজ করতে হয় রে বন্ধু, ইউজ করতে হয়। স্টুডেন্টদের পরীক্ষা ফেল করার কারণ, বছরে 365 দিনের মধ্যে শুক্রবার 52 দিন, বাকি থাকে 313 দিন। শীত গ্রীষ্ম বর্ষার ছুটি 50 দিন, বাকি থাকে 260 দিন। প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমালে হয় 122 দিন, বাকি থাকে 141 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে খেলাধুলা করলে হয় 15 দিন, বাকি থাকে 126 দিন। খাওয়া দাওয়ার পেছনে চলে যায় 23 দিন, বাকি থাকে 96 দিন। 1 ঘন্টা করে সবার সাথে কথা বলতে চলে যায় 15 দিন, বাকি থাকে 81 দিন। বছরে পরীক্ষা হয় 35 দিন, বাকি থাকে 46 দিন। ঈদ ও সরকারি ছুটি 20 দিন, বাকি থাকে 26 দিন। টিভি দেখা আটকে বাড়িতে ঘুরতে যাওয়া 25 দিন, বাকি থাকে 1 দিন, সেটা আবার জন্মদিন। আমি ভালো স্টুডেন্ট ওরা খারাপ স্টুডেন্ট ওরা, আমি হলাম সেই স্টুডেন্ট যার ব্রেন ভালো কিন্তু পড়ে না। মিউজিক। বর্তমানে মেয়েরা অনেক অবহেলিত, এই যে ধরেন মিস্টার নুরুস আছে কিন্তু মিসেস নুডলস নেই, ফুলার আইসক্রিম আছে কিন্তু মাইয়ের আইসক্রিম নেই, মামা ওয়াইফাই আছে কিন্তু মামি ওয়াইফাই নেই, মিস্টার ম্যাঙ্গো আছে কিন্তু মিসেস ম্যাঙ্গো নেই, লাইফ বয় আছে